যারা ভোট চুরি করে পদে গেছেন তাদেরকে ওখানে থাকা, তাদেরকে সম্মান দেওয়ার কোনো কারণ আমাদের নেই। তারপরেও তাদেরকে আমরা রাখি ফিতা কাটার জন্য, তাদেরকে আমরা প্রধান অতিথি বানাই এবং তাদের থেকে আমরা পরামর্শ নেই সুনাগরিক হবার। এই জায়গার থেকে বোধহয় সরে আসার প্রয়োজন রয়েছে। এবং যতক্ষণ না আমরা যে চুরি করছে তাকে স্পষ্টভাবে চোর বলতে পারবো, ততক্ষণ বোধহয় এই জিনিসটা হবে না। আমরাই একটা সময় বদলে যাই। আমাদের ছেলেমেয়েরা মারা গেলে তারা হাসতে পারে, সেটা নিয়ে কৌতুক করতে পারে, সেটাকে ছোট করতে পারে এবং সেটা নিয়ে খুব বেশি ভাবে না। এই পরিবেশে, এই জায়গায় বিচার পাবো এটা জোর গলায় বলার বা ভাবার কোনো কারণ আমাদের নেই। এবং নেই বলেই কিন্তু সেটাও অন্যায়। বিচার নিজের হাতে নেওয়া উচিত না, কিন্তু লোকে নেয়, কারণ সেই আস্থা হারিয়ে ফেলেছে। এই সরকারের উপর আমাদের আস্থা নেই, অনেক দিন ধরে নেই। এবং আমাকে বলা হয়, তুমি যে এখনো কথা বলো তোমার ভয় করে না? হ্যাঁ, ভয় করে, আমি জানি। এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে আমার উপর কি করা হবে আমি জানি না, কিন্তু দিনের শেষে এদেশটা আমার, এদেশটা আপনাদের। অনেক মানুষ সংগ্রাম করেছে এই দেশকে স্বাধীন করার জন্য। স্বাধীন আমরা এখনো হইনি, কিন্তু সেই বিশ্বাস তো ছিল, সেই ত্যাগকে তো আমাদের মনে রাখতে হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। একটু আগে যেই আলাপটা হচ্ছিল সেটার সূত্র ধরেই বলি যে সড়ক দুর্ঘটনা হয় আমাদের দেশে, কেন সব জায়গায় হয় এবং হতেই পারে, কিন্তু সেটার ক্ষেত্রে কি করা হচ্ছে, সদিচ্ছা আছে কি না, সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং সেইটার থেকেই অনেক কিছু বোঝা যায়। এবং আপনারা যখন প্রতিবাদ করেছিলেন, আপনারা যখন আন্দোলন করেছিলেন, তখন যদি সত্যিকার অর্থে আপনারা জানতে পারতেন যে না, সেটাকে শুধরানোর একটা চেষ্টা হচ্ছে, তাহলে হয়তো আপনাদের এতটা কষ্ট করতে হতো না। আমি সাইকেল চালাই। এই মুহূর্তে সাইকেল চালাই না, কারণ চালানোটা আমার জন্য অত নিরাপদ না। কিন্তু আমি একদিন সাইকেল চালিয়ে যাচ্ছি, ওই শিল্পকলার পাশ দিয়েই যাচ্ছি, তখন পাশ দিয়ে একটা বড় গাড়ি, ওই যে এসইভি হয় না, বড় বড় হাউস গাড়ি, ওরকম একটা গাড়ি পার হয়ে যাচ্ছে। তো পাশ দিয়ে যখন যাচ্ছে কাছ নামলো, দেখলাম আমারই পরিচিত একজন উপদেষ্টার ছেলে গাড়িতে করে যাচ্ছে। সামনে পুলিশের মোটরসাইকেল, পেছনে পুলিশের মোটরসাইকেল, সাইরেন বাজছে, ওইভাবে চলছে। ভিআইপি, আমাদের দেশে এরকম অনেক ভিআইপি রয়েছে। তো এই ভিআইপির দ্বারা আমরা কতটা জর্জরিত হই সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু মনে পড়ে গেল যে সে তো সত্যিকার অর্থে একজন ভিআইপির সন্তান। ভিআইপির সন্তানের আলাদা কোনো কিছু পাওয়ার কথা আছে আমার জানা ছিল না, কিন্তু আমাদের দেশে সেটাই হয়। এবং তার সাথে মনে পড়ে গেল যে যেই উপদেষ্টা আছেন তার কথা না হয় না বললাম, কিন্তু মন্ত্রীদের কথাই যদি বলি, যারা সিদ্ধান্ত নেন তাদের সন্তানরা কিন্তু আমাদের সন্তানের মতন একই পরিবেশে চলেন না। তারা হয়তো বিদেশে পড়াশোনা করেন, বিদেশে থাকেন, যদি বা দেশে থাকেন তাহলে তাদের এই ভিআইপি ট্রিটমেন্টটার ভেতর দিয়ে চলে। কাজেই আমাদের মতন, আমাদের সন্তানদের মতন তাদের বাসে চড়তে হয় না, বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না, বাস ঠিক সময় আসবে কি আসবে না সেটা নিয়ে ভাবতে হয় না, এবং তার সাথে আনুষঙ্গিক যা যা আছে কোনোটাই তাদের ভোগ করতে হয় না। কাজে তাদের এটা পরিবর্তন করার কিন্তু খুব একটা আগ্রহ নেই। কি তার আসে যায়? তার ছেলেমেয়েরা তো ভালোই আছে, সে তো ভালোই আছে, না হয় অন্যদের সমস্যা হলো। আমরা যেমন ওই পানি ফেলতে গিয়ে দু একটা মশা মারা গেলে সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামাই না, আমরা তাদের কাছে মশাই, খুব বেশি যে তাতে আসে যায় সেটা মনে হয় না। সেই কারণেই আমাদের ছেলেমেয়েরা মারা গেলে তারা হাসতে পারে, সেটা নিয়ে কৌতুক করতে পারে, সেটাকে ছোট করতে পারে এবং সেটা নিয়ে খুব বেশি ভাবে না। আমি একটু অন্য জায়গায় বলি যে আপনারা কিন্তু একটা জিনিস দেখিয়েছেন, আমি নিজেকে গর্বিত যেটা বলছি সেটা কারণ রয়েছে, কারণ আপনারা সেই সময় যেটা করেছেন সেটা আমাদের সরকারেই পারা উচিত ছিল। আপনাদের চাইতে তাদের অনেক বেশি লোকবল, তাদের প্রশিক্ষণ রয়েছে, তাদের যন্ত্রপাতি রয়েছে, তাদের অর্থ রয়েছে। আপনাদের আমাদের কর দিয়েই তারা চলে, কিন্তু সেই অর্থকে ঠিকভাবে ব্যবহার করা হয় না। ওই অল্প সময়ের মধ্যে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু সড়কগুলিকে নিয়ন্ত্রণ করেছেন, অ্যাম্বুলেন্স যাতে ঠিকভাবে যেতে পারে সেটা দেখেছেন, মানুষজন যাতে উল্টাপাল্টা না করে, মন্ত্রীর গাড়িকে চেক করেছেন, মন্ত্রীর গাড়ি এমনিতে কখনোই চেক হয় না। অনেকগুলি জিনিস করে আপনারা দেখিয়েছেন যেটা করা সম্ভব। তাই যদি হয় আমাদের ছাত্রছাত্রীদের, অল্প বয়স্ক ছাত্রছাত্রীদের পক্ষে যদি এরকম একটা জিনিস করা সম্ভব হয়, যেখানে সরকারের এত আয়োজন, এত লোকবল, এত প্রশিক্ষণ সবকিছু মিলে যাদের দায়িত্ব এটা, তারা পারে না, পারবে না, এটা গ্রহণ করা কিন্তু খুব কঠিন। কাজেই এটা সদিচ্ছা থাকলে করা যেত, এটার ব্যাপারে কোনো মানে সন্দেহ নেই, সদিচ্ছাটারই অভাব। তবে আমি নিজেদেরও কিছুটা দোষ দিতে চাই, কারণ আমরা এই পরিস্থিতিটাকে তো হতে দিয়েছি, আমরা প্রতিবাদ করিনি, আমরা যখন যেখানে থামানোর দরকার ছিল সেখানে থামাইনি, যখন যেখানে শক্ত হয়ে সেটাকে রুখে দাঁড়ানোর দরকার ছিল সেটা করিনি। শুধু তাই না, আজকে খুব ভালো লাগছে, আজকে এখানে যারা বসছেন তাদের মধ্যে কোনো মন্ত্রী নেই। যাদের এরকম অনুষ্ঠানে সাধারণত কিন্তু মন্ত্রীরাই আসেন, তারা আমাদের উপদেশ দেন, এবং আমরা বলতে ভুলে যাই যে যারা ভোট চুরি করে পদে গেছেন তাদেরকে ওখানে থাকা, তাদেরকে সম্মান দেওয়ার কোনো কারণ আমাদের নেই। তারপরেও তাদেরকে আমরা রাখি ফিতা কাটার জন্য, তাদেরকে আমরা প্রধান অতিথি বানাই, এবং তাদের থেকে আমরা পরামর্শ নেই সুনাগরিক হবার। এই জায়গার থেকে বোধহয় সরে আসার প্রয়োজন রয়েছে, এবং যতক্ষণ না আমরা যে চুরি করছে তাকে স্পষ্টভাবে চোর বলতে পারবো, ততক্ষণ বোধহয় এই জিনিসটা হবে না, আমরাই একটা সময় বদলে যাই। এর সাথে যে জিনিসগুলি হচ্ছে, সেটা আমাদের দেশে এখন যে জিনিসগুলি হচ্ছে আপনারা সবাই দেখছেন, যে ছেলে ধরার কারণে বলেন, অন্যান্য কারণে বলেন, মানুষজনকে হত্যা করা হচ্ছে, এটা অন্যায়, মোটেও করা উচিত না, কিন্তু হয় কেন? আমি কেরানীগঞ্জে ছিলাম, আমি যাওয়ার কিছুদিন আগেই সেখান থেকে জোসেফ রাত্রেবেলায় বেরিয়ে গেল, দেশের বাইরে চলে গেল, সেখানে কোনো কিছু হলো না, অথচ আপনাদের অনেকের বিরুদ্ধে যেখানে মামলা করা হয়েছে সেই মামলা কিন্তু এখনো চলছে। আপনার পড়াশোনা বাদ দিয়ে প্রতি মাসে আপনাদের হাজিরা দিতে হচ্ছে। আমাদের পাড়ায় রায়ের বাজারে এক বকাটে ছেলে আছে, সে আমাদের যে অন্নদাত্রী তার মেয়েকে বিরক্ত করতো, সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তা ছিল, সেটা না হয় সামাল দেওয়া গেছে, কিন্তু তারপরে শুনলাম ছেলেটা ইয়াবা ব্যবসা করতো, সে একজনকে খুন করেছে। কিছুদিন পরেই শুনলাম সে আবার বেরিয়ে গেছে, প্রকাশ্যে সকল মানুষের সামনে একজনকে যে খুন করেছে তাকে ধরা হয়েছে, হাজতে দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে সে বেরিয়ে আবার হাঁটাচলা করে বেড়াচ্ছে। এই পরিবেশে, এই জায়গায় বিচার পাবো এটা জোর গলায় বলার বা ভাবার কোনো কারণ আমাদের নেই, এবং নেই বলেই কিন্তু সেটাও অন্যায়। বিচার নিজের হাতে নেওয়া উচিত না, কিন্তু লোকে নেয়, কারণ সেই আস্থা হারিয়ে ফেলেছে। এই সরকারের উপর আমাদের আস্থা নেই, অনেক দিন ধরে নেই। আমি এটাও বলবো যে এই সরকারের কথা বলছি, এর আগের সরকারও যে ভিন্ন ছিল তা বলবো না, তার আগের সরকারও যে ভিন্ন ছিল তা বলবো না, এই সরকার পরিবর্তন হলে ভিন্ন সরকার আসলেও যে তার চাইতে ভিন্ন হবে সেটাও আমি বলবো না। কাজেই মৌলিকভাবে এই পদ্ধতিটাকে বদলানোর দরকার, এবং পদ্ধতিটা বদলাতে হলে আমাদের একটা ভিন্ন ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমরা এই চাটুকারিতার জায়গা থেকে সরে আসা, এবং আপনাদের প্রশ্ন করতে হবে। এখানে আপনাদের অনেক অভিভাবক আছে, তাদের ডেকেছেন, বিশ্ববিদ্যালয়ের মাস্টার আসছেন, তাদের ডেকেছেন, তারা সম্মানিত ব্যক্তি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মাস্টাররা, আমি এক একজনকে বলছি না, ঢালাওভাবে বলতে চাচ্ছি না, কিন্তু এটা অবশ্যই সত্য যে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের বিশ্ববিদ্যালয়ের মাস্টার হিসাবে যে শ্রদ্ধা দেওয়ার দরকার সেটা দেওয়ার জায়গা এখন নেই, কারণ সেই পচন ধরে গেছে, তারা শ্রদ্ধার পাত্র অনেক আগেই হওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন। এবং এই প্রত্যেক জায়গায় এই জিনিসগুলি হয়েছে, প্রত্যেক জায়গায় পচন ধরেছে বলেই কিন্তু আমাদের এই জিনিসগুলি করতে হচ্ছে। তার বাইরে একটা ছোট্ট জিনিস আছে যেটা দিয়ে আমি শেষ করব। আপনারা শুধু রাস্তায় নামেননি, আপনারা প্রতিবাদ শুধু করেননি, আপনার সাহস দেখিয়েছেন। আমি আলোকচিত্রীদের কিছুটা গুরুত্ব দেওয়া হয়, তার একটা কারণ রয়েছে। আমরা চাক্ষুষ সাক্ষী আমাদের সামনে জিনিসগুলি হয়। সেই দিনগুলি যেই জিনিসগুলি যা যা হয়েছিল, আমার চোখে দেখা, আমার ছবি তোলা। আমি 4 আগস্ট, এই আজকে তো 29শে জুলাই, কিছুদিন পরেই 4 আগস্টে যখন আপনাদের উপর চড়াও হচ্ছিল, তখন আমি ছবি তুলতে গিয়ে নিজে মার খেয়েছি, আমার যন্ত্রপাতি ভাঙা হয়েছে। পরের দিন কি হয়েছে সেটা তো আমি আপনারা জানেনি, কিন্তু সেই সময় আমি নিজের চোখেই দেখেছি হেলমেট পরা, মানে রামদা হাতে আপনাদের পেছন মানুষ দৌড়াচ্ছে, পুলিশ নীরবে সেখানে দাঁড়িয়ে সেটা দেখছে। আমার এটা কারো শোনা কথা না, আমি সেই সময় রাস্তায় ছিলাম, আমি নিজে দেখেছি। এবং আমি দেখেছি শুধু না, অনেক মানুষ দেখেছে। এবং সেই সময় গণমাধ্যমে একটা ভিন্ন ভূমিকা পালন করেছিল। গণমাধ্যমকেও আমি বলবো সেই জায়গা থেকে তার সরে গেছে। আজকে তাদের যেই ভূমিকা রাখার দরকার ছিল সেখান থেকে তারা অনেক দূরে সরে গেছে। একটা সময় আমাদের মানে সরকারি গণমাধ্যম কি করে সেটা আমরা জানি, তারা মানে প্রপাগান্ডা করে, এটাই তাদের কাজ, সেটা বলে এখন খুব একটা লাভ নেই। কিন্তু তার বাইরে যে গণমাধ্যম, তারা তো কিন্তু একটা সময় একটা ভিন্ন ভূমিকা রাখতো। আজকে কিন্তু তারাও সেই ভূমিকাটা রাখছে না, তারাও নীরব হয়ে গেছে। এবং এতগুলি মানুষ যেখানে নীরব হয়ে গেছে, সেখানে আপনারা সাহস দেখিয়েছেন, সাহস দেখাচ্ছেন, আজকে এখানে এই অনুষ্ঠানটা করেছেন, সেটার পেছনে নিশ্চয়ই হুমকি ছিল, আমি জানি না, কিন্তু অনুমান করতে পারি। তবে আমার দুটো অনুরোধ রয়েছে। একটা, এটা চালিয়ে যাবেন। আরেকটা, আজকেই কিন্তু অন্তত আমার জানা মতে 3টা অনুষ্ঠান হচ্ছে 3 জায়গায়। তাদের মধ্যে একটাতে আমাকে ডাকা হয়েছিল, তারপরে তারা বলল আপনি আসলে আমাদের একটু বিপদ আছে, কারণ তাতে সরকারি মানুষজন তো আসবেন না। এখন ঠিক আছে, তারা তাদের অনুষ্ঠানের যে করছে, আমার তাতে কিছু আসে যায় না, কিন্তু সরকারকে আনতে হলে যে প্রতিবাদ করে তাকে আনা যাবে না, এবং বাছাই করে কাকে আনবো কাকে আনবো না এই জায়গাগুলির মধ্যে যদি যেতে হয়, তাহলে কিন্তু আন্দোলন করা যাবে না। এবং আপনারা আলাদা আলাদাভাবে যদি থাকেন, একত্রিতভাবে যদি সংগ্রাম না করতে পারেন, তাহলেও সংগ্রাম করা যাবে না, সেই জায়গা থেকে সরতে হবে। আমি শুধু এইটা বলেই শেষ করি, দিনের শেষে এই দেশ আপনার আমার। আমাকে অনেক ক্ষেত্রে বলা হয়, অনুমান করা হয়েছিল যে আমাকে ধরা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ছেড়ে দেওয়ার পরে আমাকে হয়তো, আমি হয়তো চুপ থাকবো, কারণ সেটাই হয়েছে আমাদের দেশে। আমি একমাত্র আমাকে যে ধরা হয়েছে তা না, অনেককে ধরা হয়েছে। তার আগে তারা প্রতিবাদ করে, ধরার পরে তারা হঠাৎ করে বেশ চুপচাপ হয়ে যায়। কেন হয় সেটা যে আমি নিজে পরীক্ষা করব সেটা আমি জানতাম না, কিন্তু পরীক্ষা করা হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, প্রতিবাদী যদি আমি হই তাহলে আমার তারপরেও প্রতিবাদ করতে হবে, আপনাদেরও তারপর প্রতিবাদ করতে হবে, এবং সেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। এবং আমাকে বলা হয় তুমি যে এখনো কথা বলো, তোমার ভয় করে না? হ্যাঁ, ভয় করে, আমি জানি। এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে আমার উপর কি করা হবে আমি জানি না, কিন্তু দিনের শেষে এদেশটা আমার, এদেশটা আপনাদের। অনেক মানুষ সংগ্রাম করেছে এই দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীন আমরা এখনো হইনি, কিন্তু সেই বিশ্বাস তো ছিল, সেই ত্যাগকে তো আমাদের মনে রাখতে হবে। এবং আপনার আমার সারাক্ষণ মনে রাখতে হবে আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমার সংবিধান আমাকে অধিকার দেয়, সেই অধিকার আমি আদায় করে নেব। সেই অধিকার আদায় করার জন্য যা দরকার আপনার আমার করতে হবে। আমি একটা জায়গায় উদাহরণ দেখিয়ে বলি, আপনারা সাহস দেখিয়েছেন। এই সময় অনেক বাড়িতেই বাবা মারা কিন্তু সন্তানদের বলে কি দরকার, থাক, এই জ্ঞানজানা যাইস না, নিরাপদ থাক, অত তোর তো ব্যাপার না, তোর কি ঠেকা পড়ছে ওইখানে যেতে। হ্যাঁ, এই জিনিস যদি মা বাবারা 71 করতেন তাহলে আপনার মুক্তিযুদ্ধ হতো না। এবং আমি আমাদের অফিস পান্থপথে, ওখান থেকে যখন বেরোচ্ছি, তখন একজন নারী, তার কোলে একটা ছোট্ট বাচ্চা, ধনী নারী না কি করেন তা জানি না, কিন্তু উনি এসে আমাকে বললেন আপনি আমার ছেলেটার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করেন, আমি চাই বড় হলেও অজানা আপনার মতো সাহসী হয়। ওই মহিলা কিন্তু সেই সাহস রেখেছিলেন, আপনাদেরও সেই সাহস রাখতে হবে। এদেশ আমাদের, এদেশ আদায় করে নিতে হবে, এদেশ ছিনিয়ে নিতে হবে। এবং যেই মানুষগুলি চুরি করে আমাদের উপর বক্তৃতা দিচ্ছে, আমাদের উপর মাতব্বরি করছে, তারা যে চোর, জোর গলায় বলতে পারতে হবে।